সুন্দরভাবে কলা খাচ্ছে পেয়ারা সবাই খেতে পাচ্ছে দেখতে পাচ্ছো জল মন্দির জলের উপরে বাচ্চাকে নিয়ে কিন্তু খাচ্ছে গাইস দেখতে পাচ্ছো রাধা কৃষ্ণ আর তার সাথে অনেক দলভেদে লোকরা আসছে সব কাও কাও করছে আওয়াজ দিচ্ছে রাধিকার মান ভঞ্জন তিনি যে রাধিকাকে মান ভঞ্জন করাচ্ছে বাই বাই মায়াপুর ওয়েলকাম টু নবদ্বীপ এই যে হোয়াটসঅ্যাপ গাইস ইফ ইউ বসু পাসা এগেন কাম ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি মায়াপুরে আর মায়াপুর ফেরিঘাট দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক কিন্তু এসে গেছে আর এই যে ঘাটটা রয়েছে এই ঘাটের এখানে কিন্তু যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটে কিন্তু দেখতে পাচ্ছ যে নবদ্বীপ ফেরিঘাট নবদ্বীপ নদীয়া তো এখানে কিন্তু প্রত্যেককে টিকিট কেটে টিকিটের মূল্য 10 টাকা রয়েছে টিকিট কেটে কিন্তু ওই পাড়ে যেতে হবে আর নবদ্বীপে আর গাইস এই যে টিকিট কাউন্টার রয়েছে আমি এখান থেকে টিকিট কেটে সোজা এই ফেরিঘাটে লঞ্চে চড়বো তারপরে কিন্তু ওই পাড়ে চলে যাব তো গাইস এই যে ভিডিওটা রয়েছে নবদ্বীপ ভ্রমণের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যে রয়েছে তার জন্মস্থান বিভিন্ন স্থান ঘুরে দেখাবো তো আর বেশি দেরি না করে হরে কৃষ্ণা চলো লেটস স্টার্ট গাইস প্রচণ্ড ভিড় তার সাথে কিন্তু আমার টিকিট কাটা হয়ে গেছে এটা 10 টাকা করে নিয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছ নবদ্বীপ জলপথ পরিবহন তো এখান থেকে কিন্তু লঞ্চের ঘাট আর এই ঘাট দিয়ে কিন্তু সোজা চলে যাব ওই পাড়ে আর গাইস অবশ্যই টিকিট কেটে নিতে হবে টিকিট না কাটলে বারবার এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে যে এটা জরিমানা রয়েছে সেটা কিন্তু দিতে হবে গাইস ওই যে একটা লঞ্চ আসছে একটা গেল একটা আসছে আর এই লঞ্চটাই কিন্তু এখানে থামবে তারপরে সমস্ত যাত্রীদেরকে কিন্তু উঠিয়ে সেই নবদ্বীপ ঘাটে কিন্তু নিয়ে যাবে গাইস ফাইনালি কিন্তু ইঞ্জিন স্টার্ট করে দেওয়া হয়ে গেছে আর তার সাথে দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু চড়েছে পুরো লঞ্চ কিন্তু ঘুরে গেছে আর এই যে মায়াপুর ফেরিঘাট রয়েছে এই মায়াপুর ফেরিঘাট থেকে কিন্তু এখন সোজা চলে যাবো নবদ্বীপ ফেরিঘাটে আর গাইস খুব এক্সাইটেডমেন্ট আর তার সাথে কিন্তু এই মর্নিংয়ে দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে আর এই মায়াপুর দর্শনের সাথে এবারে কিন্তু নবদ্বীপ দর্শন করবো বাই বাই মায়াপুর ওয়েলকাম টু নবদ্বীপ এবারে কিন্তু নবদ্বীপে গিয়ে খুব ভালো করে ঘুরবো লঞ্চ কিন্তু এবারে কিন্তু ভাগরতি নদীর উপরে চলে এসছে এই সাইড থেকে পুরো দেখতে পাচ্ছ বিশাল নদী এই ভাগরতির উপর দিয়ে কিন্তু চলে যাচ্ছে আর কিছুক্ষণ পরে আমাদের ফেরিঘাট চলে আসবে ফাইনালি পৌঁছে গেলাম নবদ্বীপ ঘাট গাইস ফাইনালি নবদ্বীপ ফেরিঘাট পৌঁছে গেছি আর বহু লোক দেখতে পাচ্ছ আসছে গাইস ওই ঘাটে যে টিকিট কেটেছিলাম সেই টিকিটটা কিন্তু এখন প্রয়োজন এতক্ষণ প্রয়োজন ছিল না এখানে চেক করে তাই না তো অবশ্যই কিন্তু টিকিট হাতে রাখবে আসার সময় লঞ্চে বা কোথাও ফেলে দেবে না এখানে কিন্তু টিকিটটা দেখা হবে চেক করবে যে টিকিট কেটে এসেছিল না বিনা কেটেই পৌঁছে গেছে গাইস নবদ্বীপে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছ হাই ওর বাচ্চাকে নিয়ে কিন্তু খাচ্ছে এরকম প্রচুর আছে এখানটায় গাইস ফেরিঘাট থেকে এসে এই দাদার কাছ থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ রুটি তরকারি আর এই রুটি তরকারি দু পিস রুটি দিবে আর তরকারি দিবে তার সেটা কিন্তু দাম 10 টাকা তো সকালবেলা কিছু খেয়ে এসে নি এখান থেকে খেয়ে দিয়ে যাত্রাপথ শুরু করে দেবো আমি ডাল আছে
কিছুটা খাওয়া দাওয়া হয়ে গেছে আর তার সাথে এই যে জায়গাটা রয়েছে এখান থেকে কিন্তু টোটো বুকিং করতে হবে কেমন আর এই দাদার সঙ্গে আমি কথা বলে নিলাম হাই করে দাও হ্যাঁ তো গাইস দাদা বলবে যে এখানকার টোটো ভাড়া কেমন সিস্টেমে আছে মাথা পিছু টোটো ভাড়াগুলো মোটামুটি আমাদের নবদ্বীপে এক সাইড দেখতে একটা গাড়ি পাঁচজন ঘুরে 400 টাকা 1400 টাকা আর যদি টোটাল নবদ্বীপটা ঘুরে তো একটা লোকের আপ ডাউন 150 টাকা হয়ে যাবে আচ্ছা তো গাইস শুনতে পারলে একটা মাথা পিছু 150 টাকা খরচ হয় সারা নবদ্বীপ ঘুরতে আর পুরো তিন ঘন্টা লাগে আর পুরোটা ঘুরে দেখাবে আর গাইস একটা কথা বলে দিই অনেক টোটোওয়ালা কী করে এখানে তো অনেক অপরিচিত লোকরা আসে বেশিরভাগ তো তাদেরকে কিন্তু ঠিক ঠিক মেন জায়গায় নিয়ে যায় না আর এই দাদার সঙ্গে আমি কথা বলেছি দাদা আমাকে ঠিক ঠিক মেন জায়গাতে নিয়ে যাবে কারণ অনেক সময় হয় কি অপরিচিত লোকদেরকে অন্য কোনো মন্দির ঘোরানো হয় তো এইটা যাতে না হয় এটা কিন্তু ধ্যান রাখবে আর দাদার টোটোতে চড়ে যাবো বেশি সময় নষ্ট না করে গাইস আর টোটো ছেড়ে দিছে আর এবারে কিন্তু দাদা সমস্ত জায়গায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ টোটোতে করে আমাদের এই নবদ্বীপে কিন্তু চারিদিকে যেদিকে দেখি খালি মন্দির দেখতে পাচ্ছি হ্যাঁ মন্দির ছোট মন্দির মন্দিরে ভর্তি হ্যাঁ এটা সব মন্দির তো দেখা সম্ভব না এটা সব ঘরে ঘরে মন্দির তো এগুলো মেন দর্শনীয় মন্দির দেখানোর জন্য সেগুলোই আমরা দেখাই গাইজ প্রথম এই মন্দির দর্শনে চলে এলাম জল মন্দির দেখো লেখা রয়েছে জল মন্দির আর এটা হচ্ছে মন্দিরের গেট এবার গেটের ভিতর দিয়ে ঢুকবো এই নবদ্বীপ মন্দির দর্শনে কিন্তু জল মন্দির প্রথম দেখতে পাচ্ছি আর গাইজ এই হচ্ছে মন্দির খুব ভালো লাগছে যে এই জায়গাতে কিন্তু রাজহাঁস রয়েছে প্রচুর সব সারি সারি হয়ে আসছে সব কাউ কাউ করছে আওয়াজ দিচ্ছে ওয়াও গাইস দেখতে পাচ্ছ জল মন্দির জলের ওপরে কিন্তু একটা মন্দির তৈরি করা আছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ চারিদিকে বাধা রয়েছে একটা বেশ বড় পুকুর আর এখানে কিন্তু অজস্র মাছও রয়েছে লাফালাফি করছে গাইস এখানে চিড়ে ছিটানো হচ্ছে আর দেখি মাছ আসে কি না এখানে অনেকে আসে মুড়ি বা এই জাতীয় শুকনো খাবার দেয় আর মাছ কিন্তু আসে খাবার জন্য বড় বড় মাছ দেখি আমার দেখতে দাও তো এই দেখতে পাচ্ছ চিড়ে ভাজা আর এই যে কিন্তু এখানে দিয়ে দেবো চিড়ে ভাজাগুলো খাচ্ছে বেশ বড় বড় সাইজের কিন্তু জল মন্দিরে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু হরিণ রাখা আছে ওইদিকে বড় বড় হরিণ রয়েছে সিংহালা আর এই সাইডে কিন্তু বাচ্চা বাচ্চা অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছ এই যে গাইজ এখানে কলা নিয়ে আসে অনেকে আমি কলা আনতে পারিনি আর কলাটা এখন মনে পড়ছে যাই হোক তো দেখো সকলে কিন্তু খেতে চলে আসছে গাইজ এগুলোকে হাত দিয়ে নাড়ছি কিছুই বলছে না এটার কেবল সিং বেড় হয়েছে অনেকগুলো হরিণ ওইদিকে আরও অনেক রয়েছে ছাওয়াতে আর ওই বড়গুলো দেখতে বেশ ভালো লাগছে ওগুলো শিং বড় বড় শিং রয়েছে এখানে কিছুটা চিড়ে দিলাম চিড়ে দিয়ে দেখতে পাচ্ছ সব কিন্তু খাচ্ছে হরিণ প্রচুর হরিণ হরিণের মেলা লেগে গেল সবগুলো আসেনি গাইস এইটা দেখতে পাচ্ছ বড় এটার শিংগুলো দেখছো বেশ বড় বড় শিং ওইদিকে আরও রয়েছে ওগুলোর আরও বড় শিং ওগুলোতে হাত দেওয়া যাচ্ছে খাবার আনলে পরে আর বেশিক্ষণ থাকতো খাবার আনা হয়নি আর এই সাইডটাতে কিন্তু দেখো প্রচুর খরগোশ রয়েছে বিভিন্ন কালারের সাদা কালো একটা ছোট্ট গাইস এখানে অনেকে কলা নিয়ে এসছে কলা খাওয়াচ্ছে দেখো কি সুন্দরভাবে কলা খাচ্ছে পেয়ারা এই জায়গাটা খুব ভালো লাগছে
গাইজ, নবদ্বীপের এই জল মন্দিরকে যখন তোমরা আসবে, এখানে কিন্তু কোনোরকমভাবে কোনো টিকিট বা কিচ্ছু লাগে না। তবে তোমরা চাইলে মাছের জন্য কিছু খাবার আর হরিণের জন্য কিছু খাবার নিতে পারো। তো গাইজ, প্রথম মন্দির দর্শন হয়ে গেল, বেশ ভালো লাগলো। গাইজ, এই জল মন্দির ঘোরা হয়ে গেছে, আর তারই কিন্তু ঠিক অপোজিটে মেন মন্দির, মূল মন্দির রাখা রয়েছে, শ্রী চৈতন্য সারস্বত মঠ। দেখতে পাচ্ছ এই মঠের ভিতরেও ঢুকে দেখবো, এখানেও বিশাল মন্দির। গাইজ, এই মন্দিরটাও কিন্তু বেশ বড়, আর এখানে লেখা রয়েছে জুতো খুলে মন্দিরে প্রবেশ করুন। গাইজ, এই মন্দির দর্শনে দেখা যাচ্ছে রাধা কৃষ্ণ রয়েছে, উপর দিকে রয়েছে, এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, আর পাশে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি, ওনারও মূর্তি রয়েছে। দ্বিতীয় নাম্বার মন্দিরে কিন্তু চলে এসেছি, দেখছো লেখা রয়েছে শ্রী শ্রী কেশবজি গড়িয়া মঠ। আর এই যে মন্দির রয়েছে, এই মন্দির দর্শনের জন্য কিন্তু সবার প্রথমে দেখতে পাচ্ছ জুতো রাখার জায়গা, জুতো খুলে নিতে হবে, আর জুতো খুলে কিন্তু তারপরে চলে যাবো এই বড় মন্দির দর্শন। গাইজ, এই মন্দিরটা কিন্তু এই থামগুলো দেখতে পাচ্ছ, এগুলো বিশাল বড় বড়, অনেক উঁচুতে, আর বহু বড় মন্দির। এই জায়গায় লেখা রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গাইজ, এখানে কিন্তু অনেকে এসছে পুণ্যার্থীরা যারা দর্শন নেওয়ার জন্যে, আর বিশাল মন্দির, এবারে এটা দর্শন করব। ওয়াও, হরে কৃষ্ণা। গাইজ, সে এত বড় মন্দির, আর ভিতর দিকটা কিন্তু বেশ ঠান্ডা, আর চারিদিকে দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জীবন কাহিনী রয়েছিল, তার সব কিছু কিন্তু লেখা রয়েছে। মহাপ্রভু শ্রী জগন্নাথ দর্শন, মহাপ্রভু তখন যে জগন্নাথ দর্শন করেছিলেন সেই সময়কালে, তারই কিন্তু এখানে কিছুটা চিত্র তুলে ধরা হয়েছে। তো এইরকম আরও অনেক রয়েছে প্রচুর চারিদিকে, তোমরা এলে পরে এই যে মন্দির রয়েছে কিছুটা সময় নিয়ে আসবে, আর অবশ্যই সময় না নিয়ে আসলে কিন্তু ভালোভাবে দেখা সম্ভব হবে না। আর এই জায়গায় দেখছো শ্রী চৈতন্য মহাপ্রভু যে রয়েছে, তিনি একটি জঙ্গল দিয়ে পার হচ্ছে, আর তারই সাথে কিন্তু এই জায়গায় লেখা রয়েছে ঝাড়খণ্ডের পথে শ্রী চৈতন্য মহাপ্রভু, মানে শ্রী চৈতন্য মহাপ্রভু যে ঝাড়খণ্ডের পথ দিয়ে যাচ্ছিলেন সেই জঙ্গল দিয়ে সেই সময়কালে কিন্তু দেখতে পাচ্ছ এখানে বাঘ হাতি হরিণ বানর দল ময়ূর বিভিন্ন ধরনের কিছু কিন্তু রয়েছে, এরকম প্রচুর চারিদিকে মন্দিরের গায়ে কিন্তু লেখা রয়েছে। ওয়াও, হরে কৃষ্ণ। ওয়াও গাইজ, ফাইনালি সেই রাধাকৃষ্ণ মন্দিরের একদম ঠিক সামনে চৈতন্য মহাপ্রভু রয়েছে, আর এই যে মন্দিরের জায়গাটা দেখতে পাচ্ছ, সিংহাসনটা বিশাল বড়, অসাধারণ একটা সিংহাসন। উপরে কিন্তু দেখতে পাচ্ছ মিউজিয়াম, এই যে ঘর রয়েছে নিস্তালা, এবারে উপরে যাচ্ছে, উপরে কিন্তু মিউজিয়াম রয়েছে। গাইজ, এখানে দেখতে পাচ্ছ অনেক স্ট্যাচু বানানো, আর এই স্ট্যাচুগুলোর উপর থেকে দেখো সেই কৃষ্ণ ঠাকুর সেই সময়কালে যে দুষ্টুমি করতো সেই রকম করে বসে আছে। গাইজ, দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণ, আর তারই সাথে অনেক দলভেদে লোকরা আসছে গরু নিয়ে হেঁটে হেঁটে। গাইজ, বলরামের গোচরণ লীলা, বলরামের যে গোচরণ লীলা সেই লীলাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পুরো মিউজিয়ামটা কিন্তু
স্ট্যাচুতে বানানো, আর তার সাথে কিন্তু উপরে লেখা রয়েছে রাধিকার মান ভঞ্জন। রাধিকার সেই সময় যে মান ভঞ্জন করেছিল, সেই মান ভঞ্জন দেখো কীভাবে, মানে সেই সময় সাইডে সখীরা রয়েছে আর রাধিকার কৃষ্ণ, তিনি যে রাধিকাকে মান ভঞ্জন করাচ্ছে সেই সময় এইভাবে যে দৃশ্যটা হয় সেই রকমভাবে কিন্তু নির্মাণ করা। গাইজ, এই জায়গাটাই খুব সুন্দর একটা জিনিস, ঝাড়খণ্ডের সীমান্ত মহাপ্রভু প্রেমদান লীলা। তো এটা এর নিচেও একটা স্ট্যাচু দেখেছিলাম, তবে এই জায়গাটায় অনেকটা বড় করে বানানো। এটা বোঝানো হয়েছে যে ঝাড়খণ্ডে মহাপ্রভু যখন পুরীতে যাচ্ছিলেন সেই সময়কালে যে সব জঙ্গলের পশু পাখি সব কিছু মিলে যে মানে এই মহাপ্রভুকে যে যখন ধরেছিলেন, যখন অ্যাটাক করছিলেন, সেই সময় কিন্তু এখানে সকলকে যে দেখানো হয়েছে সেই যে নীলা ছিল মহাপ্রভুর, সেই নীলাও কিন্তু এখানে স্ট্যাচু। দেখো চারিদিকে বাঘ ভল্লুক হাতি ঘোড়া হরিণ সব কিছু রয়েছে, আর তারই পাশে এখানে কিন্তু শ্রীকৃষ্ণের রাধারানীর নিকট কীর্তন প্রবল। মানে রাধাকৃষ্ণ সেই সময় কিন্তু শ্রীকৃষ্ণ যে রাধা রানীর কাছে যে কীর্তন প্রবল করছিল সেই কীর্তনের নীলাও কিন্তু এখানে আছে। আর গাইজ, এখানে লেখা রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন লীলা, যে আমরা যে ঝুলন উৎসব পালন করি সেই ঝুলন উৎসবের কিছুটা কিন্তু জিনিস এখানে তুলে ধরা হয়েছে। রাধাকৃষ্ণ ঝোলনার মধ্যে বসানো রয়েছে সেই দোলনায়, আর এই ঝুলন লীলার কিছুটা এখানে দেখানো রয়েছে। গাইজ, এই জায়গাগুলোতে ঘুরলে পড়ে সত্যি বলছি মনে হচ্ছে সেই সময়কালে ফিরে যাচ্ছে। আর এখানে সব কিছু দেওয়া রয়েছে, মিউজিয়ামটা ভালো করে দেখো, বেশ বড় একটা মিউজিয়াম আর অনেক স্ট্যাচু রয়েছে। আমি ক্যামেরাতে যতটা সম্ভব তোমাদের তুলে ধরার চেষ্টা করছি। আর গাইজ, বারবার করে বলি, তোমরা এলে পরে অবশ্যই এখানে সময় নিয়ে আসবে, কারণ সময় নিয়ে না এলে পরে তোমরা কিন্তু ভালোভাবে দেখতে পারবে না, ঘুরতে পারবে না। তো মোটামুটি মিউজিয়াম ঘোরা হয়ে গেছে। নারায়ণ গোস্বামী মহারাজ্যের ছিলেন, তার কিন্তু এখানে সমাধি দেওয়া রয়েছে, আর এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এখানে পূজা অর্চনা করা হয়। গাইজ, চলে এলাম তৃতীয় মন্দির, গৌরী মঠ রয়েছে, এই গৌরী মঠ কিন্তু ঘুরে দেখবো। আর প্রচুর লোক এখানে আসছে, এখানে লেখা রয়েছে মাথা নিচু করে প্রবেশ, বিশেষ বিজ্ঞপ্তি নোটিশ, মোবাইল অথবা ক্যামেরা ফটো তোলা নিষেধ, সম্পূর্ণ নিষেধ অথবা 500 টাকা জরিমানা হতে পারে। তো গাইজ, এখানে কিন্তু ভিডিও করা নিষেধ রয়েছে। এই শ্রী গৌরাঙ্গ গৌরী মঠে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তোমরা দেখতে পারলে, তোমরা যদি ভিতরে যাও এই গেট দিয়ে সোজা যাবে, যাওয়ার পরে কিন্তু ওখানে অনেকগুলো যারা মঠের গোস্বামীরা রয়েছে তাদের মূর্তি করা রয়েছে। আর ঠিক রাইট সাইডে এখানে কিন্তু রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, বিশাল মূর্তি রয়েছে। তো এই জায়গাটাতে ক্যামেরা অ্যালাউ করছে না, আর ক্যামেরা যেখানে অ্যালাউ নেই সেখানে করা যাবে না। তো আমাদের তৃতীয় মন্দির দর্শন হয়ে গেছে, এবার আবার চলে যাবো আর এক মন্দির দর্শনে। এবারে কোথায় যাবো? এবারে পুরীর মন্দির। পুরীর মন্দির? গাইজ, আমাদের চতুর্থ নাম্বার মন্দির দেখতে পাচ্ছ, আর এই যে মন্দিরের ডিজাইনটা আছে, ডিজাইনটা কিন্তু পুরীর মন্দিরের আদলেতে তৈরি করা, পুরীর যে মন্দির রয়েছে সেই রকম ডিজাইনটা। আর এখানে মন্দিরের নাম রয়েছে শ্রী সাশ্বত গৌড়াও আসন্ন মিশন দ্বীপ জেলা নদিয়া। তো এটা রাধা বাজারে পড়ে। আর গাইজ, মন্দিরের ভিতরে যাব, কিছুটা দেখাবো। গাইজ, মন্দিরে কিন্তু জুতো খুলে প্রবেশ। আর গাইজ, এখান থেকে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ রয়েছে, এখান থেকে প্রণাম করে নেব। আর এইসব জায়গায় কিন্তু ভিডিও অ্যালাউ নেই, আর ওখানে গিয়ে তোমরা দর্শন করতে পারো। তো বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম নিষেধাজ্ঞা রয়েছে। আর গাইজ, আমি দূর থেকে দর্শন করলাম, তোমরা এলে ভিতরে গিয়ে ভালো করে দর্শন করবে।